সব সন্তান বেশিরভাগ ফোলাফানি, তুমি কি তা বুঝো? কয়নি না কয় না, কোন রকম যদি কালি একটু ডেক দেলতে পারে তার তো আর মানুষ বাসে না। রে যুবকরা খুব জেনে রাখবেন, আল্লাহ যদি তোমাকেও জ্ঞান বেশি দিয়েই থাকেন, তবু এটা যদি বাবাকে মাকে বড়দেরকে বুঝাইতে যাও যে তোমার যোগ্যতা বেশি, বুঝাইলো আদবের সাথে বুঝাই যায়। তুমি যদি এইভাবে বলো রে এটা আদব হয় না এটা বেয়াদবি হয়, ধমক দিয়া যদি কয় কিতা বুঝো, কয়নি না কয় না, বাপের থেকে ভূত যদি বেশি বুঝে তাহলে কিন্তু আমো যাইব, অবস্থাও যাইব, আমো যাইব। একবারটা আলুর দোকানদারি করে কাঁচামালের ব্যবসা করে যখন যাটা বাইরে বেছে আলুর বস্তা নিয়ে গেছে বাজার, তো ফুট গেছে বিকেল একটা, তো কিছুক্ষণ পরে আব্বা এখনো বেচছো না, জীবনটাই কাটাই নাই কবু ফুট, ও তো তাড়াতাড়ি কি ভেসা কিনা করুন যায় যায় কোথাও তুমি উঠছে আমি একটু বই কত ভালো ঈশ্বরে তুই বো, আমি আসরের নামাজ রাখো বলি একটা চা খাই, আসরের নামাজ পড়ছে আর এক কাপ চা খাইছে, সময় কি খুব বেশি গেছে? বেশি হইলো 15 মিনিট। আয়া দেখে আল্লাহ মালভূত ফাল্লা দইতাছে, ফাল্লা ভাতর দয় কই এত তাড়াতাড়ি কেমনি কিতা করছিস বেটা? ফুতে কয় ব্যবসা জানান লাগতো না আগে, ব্যবসা তো আগে জানতে হবে। কয়টা রে খুব ভালো হয়েছে, কত হয়ে যাবে ছস কয় 8 টাকা কেজি, কি সম্পর্ক নষ্ট করছো, 12 টাকা তো কি নাই, আমি ফোন রয়ে বেচে গেছি কই অত দাম সাইলে নিব বেটা, নে এলে কিন্তু দেরি হয়েছে তোমার, কি সম্পনাশ করছো শ্রী বুঝ, বেশি বুঝছে এই কাম কানে কইছস, আফসোস করে কতক্ষণ আছে যে 8 টি হয়ে বেচছো, দে পয়সা নিতে কোটে আর নাই জেডি বেচছো সেই দিকো এডি তো দিবে, কয় আমি তো মাপ পেয়ে দেই পারি না কে আলো এমন মালা, আমি মাপ পেয়ে দেই পারি না বসে লুয়েম বসব, জাল লাগে 2 কেজি হেও নেয় 5 কেজি, সুবিধা নাকি তো হয়েছে। আহা ফুতে যদি বাপের থেকে বেশি বোঝা শুরু হয় সংসারের এমন গন্ডগোল হয়, কথা বুঝাইছেন?